রাজশাহী মহানগরীর 30 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী HM খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নগরীর 30 নং ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া ও বিনোদপুর বাজারে গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী HM খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। পথসভায় মেয়র প্রার্থী HM খায়রুজ্জামান লিটন বলেন, এই প্রার্থী যত সংসদ নির্বাচন সেই নির্বাচনে তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে হারাতে চায়, আর সেই জন্য তারা নানা বিরোধী দলকে নানাভাবে উস্কানি দিচ্ছে। আমরা জানি এই সমস্ত উস্কানি বাংলাদেশের জনগণ প্রতিহত করেছে এবং আবারও ইনশাল্লাহ আমরা প্রতিহত করব শেখ হাসিনার আহ্বানে উপরভাবে যেভাবে উদ্যোগ করেছি। আমাদের পদ্মা নদী এই মধ্যে আপনাদের আমরা দেখেছি শুধুমাত্র পালতোলা ছোটখাটো নৌকা ছাড়া আর ছোট ছোট মাছ ধরা ছাড়া কোনো কাজে লাগেনি। এইবার এই নদীকে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে আমরা ছোট ছোট জাহাজ চলাচলের ব্যবস্থা করতে যাচ্ছি। রাজশাহীর সুলতানগঞ্জে গোদাগাড়িতে নৌবন্দর একটা হতে যাচ্ছে, তারপরে কি হবে রাজশাহী শহরের যে কোনো একটা প্রান্তে, সেখান থেকে যাবে একেবারে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত। ভারতের মালামাল আসবে পাথর সহ অন্যান্য মালামাল, আমরা আমাদের মালামাল দেব। এই বাণিজ্যের কারণে এই শহরটি আরো জেগে উঠবে। আমরা চাই 5 বছরের মধ্যে রাজশাহী হবে, এখন তো প্রাণবন্ত আছে, সবুজ আছে, পরিচ্ছন্ন আছে, শিক্ষা বান্ধব আছে, 5 বছরের মধ্যে কি হবে কর্মবান্ধব কর্মচঞ্চল একটি শহর। পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর FMA জাহিদ, সদস্য জহিরউদ্দিন তেতু, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাল মাসুদ শিবলি, ঢাকা থেকে আগত জাতীয় দলের সাবেক ফুটবল জাতীয় পদকপ্রাপ্ত খেলোয়াড় মোহাম্মদ আসলাম শেখ, মোহাম্মদ আব্দুল গাফফার, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ। রিয়া রহমান, বাংলা জনপদ। ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এ ভোট প্রদান প্রক্রিয়া। ভোটার শনাক্তকরণের নিচে যে কোনো একটি প্রয়োজন হবে, আঙুলের ছাপ, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হতে প্রাপ্ত ভোটার নম্বর অথবা 17 বা 13 সংখ্যার জাতীয় পরিচয়পত্র। আঙুলের ছাপের মাধ্যমে ভোটার যাচাই নিশ্চিত করতে হবে। ভোটার যাচাই শেষে গোপন কক্ষে প্রবেশ করে ব্যালটে পছন্দের প্রতীকের পাশের সাদা বোতামটি চাপুন এবং ভোট নিশ্চিত করতে সবুজ বোতামটি চাপুন। একইভাবে পরবর্তী ব্যালটে আপনার মূল্যবান ভোট প্রদান করুন। EVM এ ভোট প্রদান সহজ এবং নির্ভরযোগ্য। ভোট দিন মাত্র 2 বোতাম চেপে। প্রচারে বাংলাদেশ নির্বাচন কমিশন।